সুপ্রিয় দর্শক ও শ্রোতাবন্ধক আমরা যদি কেউ চাই যে সামান্য কর্মে বা আমলের বিনিময়ে এক বছরের সিয়াম সাধনা এবং এক বছরের নফল নামাজ তাহাজের সব অর্জন করতে তাহলে এই আমলটি যেন অবশ্যই করি আমলটি হলো খুবই সামান্য এর প্রতিদান এত বেশি ফজিলতপূর্ণ যত হাদিস রয়েছে সই হাদিস সবচেয়ে বেশি ফজিলতের হাদিস হলো এটি যেটি ওলামাগর এবং মহাদ্দেস বলেছেন যেমন ইমাম তিরমিজি এবং এমনি হাজার আল হাইসামি বলেছেন যে ফজিলতপূর্ণ হাদিসের মাঝে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ এই হাদিসটি হাদিসটি হল আউস ইবনে আউস আসা কাফি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসু সাল্লাহ আলিয়াল্লাম এরশাদ করেছেন মান গাছাল জুমা আতে অক্তাসালাহ ও বাক্কারা অবতাকারা ওয়াইম শি ওয়ালাম এর কাপ দানা মিনাল ইমাম ফাস্তামা ওয়ালাম এল গুহ তথা রসাল্লাম এরশাদ করেছেন কেউ যদি জুম্মার দিন গোসল করলো সকাল সকাল জুম্মার নামাজে চলে গেল পায়ে হেঁটে গেল কোনো গাড়িতে আরোহণ করে নয় এবং ইমামের সন্নিকটে যাইয়া বসে গেল ইমাম সাহ যা খোদ দিল শুনলো অন্য কোনো কথা বলল না রসুল সাল্লা সাল্লাম এর ফজির সম্পর্কে বলছেন কানুতিন এক তু বিহা আজরু সানাতিন সিয়া মুহা ও কিয়া মুহা যে তার প্রত্যেকটি পায়ের কদম এর বিনিময়ে এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজের সাব লেখা হবে সুবাহান কাজ কিন্তু সামান্য পাঁচটি কাজ যদি আপনি করেন জুম্মার দিন তাহলে এই সোয়াবের হকদার হতে পারবেন পাঁচটি কাজের প্রথম কাজ হলো জুম্মার দিন গোসল করবেন দ্বিতীয় হলো আপনি সকাল সকাল জুম্মার নামাজ পড়তে মসজিদে চলে যাবেন তৃতীয় পায়ে হেঁটে যাবেন চতুর্থ ইমামের সন্নিকটে বসবেন পঞ্চম খোদ বা শুনবেন এবং কোনো কথা বলবেন না তাহলে আপনি এই সবের হকদার হতে পারবেন একটু স্মরণ করবেন কাজ কিন্তু কিন্তু বেশি। তাহলে এটি যদি এই রমজান মাসে হয় যেটি প্রত্যেকটি আমলের সত্য গুণ বৃদ্ধি পায় তাহলে এর কত সাব আরো আল্লাহ রব আলম লিখে দিবেন সামনে একটি জুম্মা মাত্র তাহলে আসুন এই জুম্মা কমপক্ষে আমরা এই আমলটি করি এবং এই সবের এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে